ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. فان ادرك الامام راكيا فانه يكبر تكبيره قائما ثم يرقى معه تكبيره ثانيه هذا هو الافضل. امامك ركوب أصلن اصلا كي রুখ অবস্থায় ফেলেন তো কি করবেন আপনি কি করবেন রুকুতে লেগে যাবেন তকবির দিবেন না তকবির দিতে হবে আল্লাহ হকবার বলে কিছু লোকেরা আল্লাহ হকর বলে আবার বুকে হাত বাঁধে এক সেকেন্ড হইলে বাঁধে আর তারপরে তখন রুকুতে যায় ওটা করবেন না এটা ভুল আল্লাহ আকবার হ্যাঁ আল্লাহ হকবার করে রুকুতে চলে যাবেন একটা তকবীর না দুটো তকবির দুইটা দিত মশাল দেখছেন ভালো জানছে মশলা কোথায় শুনলেন এটা হ্যাঁ জি জি দুটো দেওয়া উচিত দুটো দেওয়া উচিত আর দুটো যদি না দেন একটা হচ্ছে বড় তকবির একটা ছোট তকবির ভালো করে শুনে রাখেন হ্যাঁ বড় তকবির ছোট তকবির কেন করলাম যে তকবিরের তাহরিমা যেটা সেটা হচ্ছে রুকুন এটা হচ্ছে বড় তকবির তকবিরের তাহরিমা যদি না হয় তার নামাজ হবে না কারণ চোদ্দটি রুকুনের একটা ফরজ রুকুন হচ্ছে নামাজের খুঁটিয়ে দেয় আল্লাহ আকবার দিয়ে নামাজ শুরু করতে হবে এই প্রথম তকবির নিয়ত করতে হবে যে আমি যে তকবিরটা দিলাম এটা হচ্ছে তকবির তাহরিমা আর এমাম যেহেতু রুকুতে আছে আর আপনি এই তকবির দেওয়ার পর রুকুতে চলে যাচ্ছেন তাহলে রুকুতে যাওয়ার ক্ষেত্রে যে একটা তকবির হল আছে হ্যাঁ রুকুতে যখন আল্লাহ আকবর যে রুকুতে যান না ওই তকবিরটা কোথায় গেল ওটা দিতে হবে না তো দ্বিতীয় তকবিরটা দেওয়া সুন্নত দ্বিতীয় তকবিরটা দেওয়া সন্ন্যত এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে আল্লাহ আকবর এটা হলো আপনার তকবির তাহারিমা তারপরে আল্লাহ আর একটা তকবির আল্লাহ আকবার দিয়ে কি করবেন রুকুতে চলে যাবেন আল্লাহ আকবর দিয়ে হাত বানা দরকার নেই আল্লাহ আকবর তারপরে আল্লাহ হকবার দিয়ে কি করবেন রুকুতে যাওয়ার সময় যেহেতু একটা রফেদান আছে রফেদান করে কি করবেন আর একটা তকবির দ্বিতীয় তকবির দিবেন যেটা সন্ন্যত হবে আর দিয়ে কোথায় চলে যাবেন রুকুতে চলে যাবেন কেউ যদি একটি তকবির দেয় তো একগুলিতে দুই শিকার হবে কিন্তু বড় তকবির নিয়ত করতে হবে অর্থাৎ তকবির তাহারিমান নিয়ত করবে তাহলে হয়ে যাবে তকবির তাহারিমান নিয়ত করলে হয়ে যাবে জি ও কথায় বলছেন ফাইন আদরা খালে এমাম আর রাখেন রুকু অবস্থায় যদি এমামকে পান ফাইন না হো ইউকাবের ও তকবির আতন কামে দাঁড়িয়ে তকবির দিতে হবে রুকুতে চলে গিয়ে তকবির না অনেকে মানে রুকুটা ধরা আগে আল্লাহ রুকু করছে আর তকবির দিচ্ছে না আল্লাহ আকবার তারপর রুকুতে যান আল্লাহ হকর বলতে বলতে যদি রুকু থেকে উঠে যায় গেল গেল যাক কিন্তু আপনাকে দাঁড়ানো অবস্থায় কি করতে হবে কারো তকবীরের তাহরিমা রুকু অবস্থায় দেওয়া না কোন অবস্থায় দেওয়া হয় দাঁড়ানো অবস্থায় দেওয়া হয় দাঁড়িয়ে তকবীরের তাহরিমা দিবে সুম্মা ইয়ার কাও মা হবে তকবীর এ তিনশানে তারপরে রুকু করবেন দ্বিতীয় তকবির দিয়ে আল্লাহ আকবার দাঁড়ানো অবস্থায় তারপরে রুকুতে যাবেন তখন আল্লাহ আকবর আর একবার করবেন হাজা হুয়াল আফজাল এটাই হচ্ছে সবচাইতে উত্তম মানে তকবিরে তাহরিমাও দিলেন আর রুকুতে যাওয়ার তকবিরটাও দিলেন ওয়াইনিক তাসারা আলা তাকবিরাতে ইহরাম আর যদি শুধু তকবিরে তাহরিমা দিয়ে খান্ত হন যে একটা আমি ওই আসল তকবির যেটা বড় তকবির প্রথম তকবির ওটা দিলাম আজাতু আন তাকবিরাতির রুকু তাহলে তার জন্য যথেষ্ট হবে রুকুতে যাওয়ার তাকবীরের পক্ষ থেকে মানে এটা যেহেতু হ্যাঁ সন্ন্যাসের জন্য ফাতাকবিরাতুল এহরাম লাবুদ্দাম ইতিয়ানে বিহু আকাইম তাকবিরে তাহরিমা অবশ্যই দিতে হবে দাঁড়ানো অবস্থায় তাকবিরে তাহরিমা দিতে হবে দাঁড়ানো অবস্থায় আম্মা তাকবিরাতু রুকু রুকুর তাকবিরটা বলছে সালি ইতিয়ানে বিহা সুন্নাতুন হুনা এখানে সুন্নাত এখানে হচ্ছে সুন্নাত এখানে সুন্নাত এইজন্য বলা হলো যে তাকবিরাতুল ইন্তিকাল এক এক প্লেস থেকে আরেক প্লেস বা এক এক কাজ থেকে আরেক কাজে যাওয়ার সময় যে তকবিরগুলি রয়েছে এই তকবিরগুলির হুকুম কিন্তু অজেব সালাত গণনা করা হয়েছে আটটি যে নামাজের মধ্যে ওয়াজেব রয়েছে তার একটি হচ্ছে এই স্থানান্তরিত হওয়ার তকবির রুকুতে যাওয়ার তকবির হ্যাঁ তারপরের সময় আল্লাহ হলে মানে হামদআফ বানাবাল আবার আহমদবার পরে যখন শেষদে গেলেন তখন তকবির আবার শেষদে থেকে উঠলেন তখন আল্লাহবার তকবির এই যে তকবিরগুলি এইগুলো তকবির এত মানে স্থান পরিবর্তন করার তকবির এক জায়গা থেকে এক কাজ থেকে আর কাজে যাওয়ার তকবীর এগুলি হচ্ছে মিনওয়াজে বাতি সালা নামাজের ওয়াজেব সমূহের অন্তর্ভুক্ত এখানে করে এটিকে সন্ধ্যা বলেছেন যে দেখো এই জন্য উত্তম মেটা অধিকাংশ লোক এক তকবিরকে ক্ষান্ত করলে নিয়তটা আপনার কি হতে হবে যেটা আমার তকবীর এ তাহ রিমা ওয়ুদ রুকুল মামু রুকুয়া এজাজতামা মাল এমামে ফির রুকেল মুজহি ও তাকাদা বয়ান ফি আরকানির সালা এখন মাশালা আর একটি রুকুতে কতক্ষণ থাকলে আপনি রুকুটা পাবেন এমন সাথে আপনি রুকু পেলেন কিন্তু ওরও তো একটা পরিমাণ সর্বনিম্ন পরিমাণ আছে কম পক্ষে একবার সুভান আচ্ছা আপনি যখন রুকুতে আল্লাহ আকবর দিয়ে রুকুতে যাচ্ছেন তখন দেখছেন যে এমাম কিন্তু সোজা হয়ে গেছে রুকুতে উঠে তাইলে আর হবে না কারণ দেখে নেছি যে এমাম কি হয়েছে সোজা হয়ে গেছে কিন্তু আবার আপনার তকবির দিয়ে রুকুতে যাওয়ার পরে রুকুতে যাওয়ার পরে আপনি শুনছেন রুকুতে যাওয়ার পরে বলা নাই কারণ এমামের সাথে সাথে তো না আপনি আপনি এমামের সাথে নজ পড়তেন শুরু থেকে তো এমামের সাথে তো নিষেধ এমামের কি করতে হবে পেছনে পিছনে একটু পিছনে পিছনে উঠতে হবে ওই যে একটু পিছনে ওই সময়টাই সুবাহ রব্বি পরে পড়ে বললেন তাহলে রুকু হয়ে যাবে বুঝতে পেরেছেন কথা জি তাই বলছেন যে ইুদ রেখল মামম রুকুয়া মক্তাদি রুকু পেয়ে যাবে এজাজ তামা মাল এমাম এমামের সাথে যদি একত্রিত হতে পারে একসাথে সাথে হইতে পারে। ফির রুকুয়ে আল মুজজি সর্ব নিম্ন রকুজনা মিন ইমিনহানা মারা চ র লা।